ক্রিকেটে যুক্তরাষ্ট্রের আগমন ঠিক জাতিগতভাবে নয়, মার্কিন মুলুকে ক্রিকেট খেলার নাম কর্জনের বাজ আনত। 22 গজের মহারণে মার্কিনদের প্রতিনিধিত্ব করেছে কয়েকটি দেশ। জীবিকার সুবাদে যুক্তরাষ্ট্রের আগমন, অতঃপর ব্যাট বলের খেলায় মজে যাওয়া, সেখান থেকে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব, এই তো আমেরিকার ক্রিকেটের জাগরণের গল্প। ক্রিকেটে জাগরণের গল্প যদি কোনো দেশ ইতিহাস লেখে, সেই তালিকায় যুক্তরাষ্ট্রকে রাখতে হবে। বিশ্বকাপের মতো মহারণে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল তারা। বেসবলের মাঠে কোনো এক গ্যালারিতে যুগ যুগ ধরে বেঁচে থাকবে সেই রূপকথা। মার্কিন মুলুকের আনাচে কানাচে সেই রূপকথার গল্প ছড়িয়ে দেওয়ার মানুষের নাম সৌরভ, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সুপার ওভারে পাকিস্তানের সামনে 19 রানের লক্ষ্য ছড়িয়ে দেওয়া মাঠ ছেড়েন আরন জোস এবং হারমিত সিং। ক্যামেরার লেন্স ঘুরে যায় অন্যদিকে, মাঠের এক পাশে গা গরম করছেন সৌরভ। খুব সাধারণ ব্যাপার স্যাপার, 6 বল পরে এই যুবক যে উত্তাল করে দিল ডালাসের গ্র্যান্ড প্রাইলি গ্যালারি, সেটা কি কেউ ভেবেছিলেন? নেত্র ভলকর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মূলত জীবিকার তাগিদে, তার আগে খেলেছেন পেশাদার ক্রিকেট। ভারতের হয়ে যুব বিশ্বকাপে খেলেছেন তিনি, পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলা এই মারাঠি পেসার বর্তমান যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোম্পানি ওরাকলস এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। তার লিঙ্কড প্রোফাইল অনুযায়ী সৌরভ ওরাকলের টেকনিক্যাল স্টাফের প্রিন্সিপাল সদস্য। সৌরভের জন্ম মুম্বাইয়ের, 2010 সালে ভারতের হয়ে অনন্ত 19 বিশ্বকাপের জার্সি নিয়ে খেলেছেন। সেই দলে সৌরভের সঙ্গে ছিলেন লোকেশ রাহুল, মায়াঙ্কা আর আগারওয়াল, জয় দেব উদানকাট, পরে তারা জাতীয় দলে খেলছেন। সৌরভ মুম্বাই হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। ভারতীয় ক্রিকেটের পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছিল না, এর মধ্যে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারে ব্যাচেলার ডিগ্রি পাওয়ার পর মুম্বাইয়ে থেকে মাস্টার্স ডিগ্রি করার জন্য মার্কিন মুলুকে চলে যায় এই ফাস্ট বোলার। সেখানে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন মাস্টার্স, এরপর চাকরি থেকে নিয়ে থেকে যান সে দেশে। 2018 সালে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে সুযোগ পায় সৌরভ। সব মিলিয়ে এখন পর্যন্ত তিনি 29টি আন্তর্জাতিক ক্রিকেটে T20তে 29টি উইকেট নিয়েছেন। মজার ব্যাপার হলো সৌরভ বিশ্বকাপ খেলেছেন চাকরি থেকে ছুটি নিয়ে। 17 জুন পর্যন্ত সৌরভের ছুটি ওরাকলে, গ্রুপ পর্যায়ে শেষ পর্যায়ে বলবৎ থাকবে ছুটি। কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই তো খেলা শেষ হবে না, যদি আমেরিকা গ্রুপ পর্ব শেষ করে সুপার এইটে ওঠে সেক্ষেত্রে তার ছুটি বাড়বে। কোথা মার্কিন মুলুক সাহেবের ছুটি বাড়ুক, 22 গজ সুরভিত সুভাষ সারাক সৌরভ, আর সৌরভের ছুটিতে বাজুক প্রতিপক্ষের ছুটি ঘন্টা, অমৃতের কালিতে লেখা হোক বেসবলের নগরীতে ক্রিকেটের মহাকাব্য। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।